এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে ভাই, তার কারণ গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে আইপিএলের টিকিট বিক্রি অনলাইনে। আমি তো ভাই 29 এপ্রিল কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচে থাকবো ইডেন গার্ডেন্সে। আমার মতো তোমরা কে কে ওই দিন ইডেন যাচ্ছ খেলা দেখতে নিজে কমেন্টে জানাও ভাই। তোমাদের জানিয়ে দিই, বুকমাই শোতে টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে, জলদি বুক করে নাও, নয়তো কিন্তু সোল্ড আউট হয়ে যাবে খুবই জলদি। আর ভাই, আজকের এই ভিডিওতে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য বিশাল একটা সুখবর রয়েছে, বিশেষ করে বাংলাদেশের যারা কেকেআর ফ্যান আছো তাদের জন্য। প্রথম সুখবর ভাই অবশ্যই লিটন দাসকে নিয়ে। কেকেআর কোচ ইতিমধ্যেই একটা ইঙ্গিত দিয়ে দিয়েছে যে প্লেইং ইলেভেনে থাকতে পারে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস। আর দ্বিতীয় সবথেকে বড় খবর, আমরা সবাই কিন্তু কদিন আগেও জানতাম যে আইপিএলের শুরুর দিকে 2 থেকে 3টি ম্যাচে খেলতে পারবেন না সাকিব আল হাসান এবং লিটন দাস। কিন্তু ভাই এখন সুখবর এটাই যে কেকেআর কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছে যে এই দুটো প্লেয়ারকে আইপিএলের শুরু থেকেই দেওয়ার জন্য। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও রাজি হয়ে গেছে, তারা জানিয়ে দিয়েছে যে আইপিএলের শুরু থেকেই খেলবেন সাকিব আল হাসান এবং লিটন দাস, মানে একদম প্রথম ম্যাচ থেকেই। তো বস, এই আনন্দে ভিডিওটিকে এক্ষুনি একটা লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কলকাতা নাইট রাইডার্সকে ভালোবাসলে।